সরকারি সেবা গ্রহণের সাধারণ মানুষ যাতে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় তা নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উন্নয়নের ছোঁয়া যাতে তৃণমূল পর্যন্ত পৌঁছায় সেই জন্য জেলা প্রশাসকদের কার্যকর ভূমিকা পালনের আহ্বানও জানান প্রধানমন্ত্রী। সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন 2019 উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বলেন, দেশের আর্থসামাজিক উন্নয়নে স্থানীয় সরকার শক্তিশালী করার কোনো বিকল্প নেই। রিপোর্ট করছেন ফাহাদ মোহাম্মদ। সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নে মাঠ পর্যায়ে নানা সমস্যার বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসকদের খোলামেলা আলোচনার অন্যতম আয়োজন জেলা প্রশাসক সম্মেলন। সরকারের চলতি মেয়াদে প্রথম জেলা প্রশাসক সম্মেলনে 64 জেলা প্রশাসক ও 8 বিভাগীয় কমিশনার সহ মন্ত্রিপরিষদ সদস্য ও সচিবরা উপস্থিত হন প্রধানমন্ত্রীর কার্যালয়ে। সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আমি জেলা প্রশাসক সম্মেলন শুভ উদ্বোধন ঘোষণা করছি। দিক নির্দেশনামূলক বক্তব্যে সরকারের পরিকল্পনা বাস্তবায়ন ও প্রশাসনের দায়িত্ব পালনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের তাগিদ দেন প্রধানমন্ত্রী। শাসক নয়, জনগণের সেবক হয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নে জেলা প্রশাসকদের অংশীদার হবার আহ্বান জানান সরকার প্রধান। সরকারি সেবা গ্রহণে সাধারণ মানুষ যাতে কোনোভাবে হয়রানি বা বঞ্চনার শিকার না হয় সেদিকে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন। উন্নয়নের ক্ষেত্রে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। আমি 100 অর্থনৈতিক অঞ্চল করে দিচ্ছি, যে শিল্পায়নটা শুধুমাত্র ওই অর্থনৈতিক অঞ্চলগুলিতে হবে, সেটা দেশি বিদেশি বিনিয়োগ যাই হোক, যত্রতত্র যেখানে সেখানে যে যার মতো একটা শিল্প কলকারখানা গড়ে তুলতে পারবে না, এক্ষেত্রে একটা কঠোর ব্যবস্থা নিতে হবে এবং তাহলে আইনগত ব্যবস্থা আমাদের নিতে হবে। মাদক সন্ত্রাস ও সাম্প্রদায়িকতা দূর করে দেশে স্থিতিশীলতা বজায় রাখতে জেলা প্রশাসকদের সতর্ক অবস্থান নেওয়ার পরামর্শও দেন প্রধানমন্ত্রী। জঙ্গিবাদ সন্ত্রাস সাম্প্রদায়িকতা এগুলি দূর করে সর্বক্ষেত্রে যেটা শান্তি শৃঙ্খলা স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে আপনার আরও সতর্কতার সঙ্গে কঠোর এবং কঠোরভাবে দায়িত্ব পালন করতে হবে। কারণ এই জঙ্গিবাদ শুধু এখন আমাদের দেশটা এটা এখন মানে বিশ্বব্যাপী একটা সমস্যা, আর আমরা এটা নিয়ন্ত্রণ করতে পেরেছি কিন্তু তার মানে এই না যেটা শেষ হয়ে গেছে। কাজে আমাদেরকে সর্বদা সজাগ থাকতে হবে, যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করতে হবে। কারণ এই মাদক এক একটা সংসার ধ্বংস করে দেয়, একটা পরিবার ধ্বংস করে দেয়, সমাজকে ধ্বংস করে দেয়। 5 দিনব্যাপী এই সম্মেলনে 29টি অধিবেশনে অংশ নেবেন জেলা প্রশাসকরা। ফাহাদ মোহাম্মদ, এনটিভি নিউজ, ঢাকা।